بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বর্তমানে অনেক সেলিব্রিটি নায়ক নায়িকা তরুণ তরুণী আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে, এর কারণ কি? আত্মহত্যা করলে তারা কি চির জাহান্নামী? তারা কি কখনো জান্নাতে যেতে পারবে? প্রিয় দর্শক, আত্মহত্যা একটি মহাপাপ, এটি আমরা সকলেই জানি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জায়গায় নিষেধ করেছেন, বলেছেন লা তুলকু বিআইদিকুম কুমিলা তাহলুকা, তোমরা কেউ নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। অন্য জায়গায় আল্লাহ পাক স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ নবী বলেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতারা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি পাহাড় থেকে নিজেকে ফেলে দিয়ে আত্মহত্যা করবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন সাজা ভোগ করবে যে সেখানেও সে নিজেকে উঁচু স্থান থেকে বারবার শুধুমাত্র নিচে নিক্ষেপ করতে থাকবে, অনন্তকাল পর্যন্ত সে এভাবেই শাস্তি ভোগ করতে থাকবে। কোরআনের এই আয়াত এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ কেউ যদি আত্মহত্যা করাটাকে নিজের জন্য বৈধ মনে করে, এতে মনে যদি এটাকে মনে করে যে হ্যাঁ আমি এই কাজটি করছি, এটি ভালো কাজ এবং এটি একটি বৈধ কাজ, বৈধ মনে করে যদি কেউ আত্মহত্যা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায় এবং সে বেঈমান হয়ে চিরস্থায়ী জাহান্নামে সাজা ভোগ করবে। আর যদি সে এটি মনে করে যে না আত্মহত্যা করা একটি পাপ, এটি অন্যায় কাজ, এটি খারাপ কাজ, কিন্তু খারাপ জেনেও সে করলো, তাহলে এটি একটি মহাপাপ হলো, এটি কুফুর হবে না। সুতরাং কুফুর না হলে নিয়ম অনুযায়ী সে চিরস্থায়ী জাহান্নামে যাবে না, তবে এটি এমন একটি পাপ করলো যে যেই পাপের আর কোনো প্রায়শ্চিত্তের সুযোগ সে এই পৃথিবীতে পায়নি। সুতরাং এজন্য তাকে দীর্ঘকাল জাহান্নামের শাস্তি ভোগ সাজা ভোগ করতে হবে, এরপরে যদি আল্লাহ পাক রহম করে তাকে ক্ষমা করেন, ক্ষমা করতে পারেন। কাজেই আত্মহত্যার এই পরিণাম থেকে, আত্মহত্যার এই প্রক্রিয়া থেকে আমাদের সকলেরই বেঁচে থাকা উচিত। প্রিয় দর্শক, এর থেকে বাঁচার উপায় হলো যদি আমরা আসলে আমাদের ইহকাল এবং পরকালের যে জীবন দর্শন তার যে সঠিক দৃষ্টিভঙ্গি যদি আমাদের সঠিক থাকে এবং সঠিক দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের মনে থাকে তাহলে কোনো মানুষ আত্মহত্যা করতে পারে না। মানুষ যারা আত্মহত্যা করে তারা সাধারণত কেন করে, অর্থাৎ তারা যখন অতিমাত্রায় নিজেকে কোনো নিয়ন্ত্রণ করতে না পারছে, অনেক কষ্টে মানুষ কষ্টটা যখন মনে করে যে সীমাতিরিক্ত কষ্ট হচ্ছে, সেই কষ্ট থেকে পরিত্রাণের জন্য, সে যন্ত্রণা থেকে, অসহ্য যন্ত্রণা থেকে মুক্তির জন্য মানুষ আত্মহত্যার মতো ভয়াবহ পথ বেছে নেয়। কিন্তু প্রশ্ন হলো যে মানুষ দুনিয়াতে যতই যন্ত্রণায় থাকুক, যতই কষ্টে থাকুক, যদি একজন মানুষ পরকালীন কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, যন্ত্রণার মধ্যে পড়ে যায়, তাহলে ইহকালীন যন্ত্রণা এবং পরকালীন যন্ত্রণা, দুনিয়ার কষ্ট এবং পরকালীন কষ্ট, আখেরাতের কষ্ট, এই দুটোকে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাহলে আখেরাতের কষ্টের কাছে দুনিয়ার সমস্ত কষ্টগুলোই ম্লান হয়ে যাবে, বরং দুনিয়ার সবচেয়ে বেশি যন্ত্রণাটাও আখেরাত এবং পরকালের সবচেয়ে ছোট্ট যন্ত্রণার সামনে অনেক বড় সুখ বলে অনুভব করবে মানুষ। কাজেই এরা কেমন বোকার মতো কাজ করছে যারা আত্মহত্যা করছে, যে অর্থাৎ তারা ছোট্ট যন্ত্রণা থেকে মুক্তির জন্য বড় যন্ত্রণায় গিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এটা আমাদের বাংলা ভাষায় প্রবাদে বলে যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়ে পড়া, অর্থাৎ কড়াইয়ের বা পাতিলের গরমের উত্তাপ সহ্য করতে না পেরে ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে পড়ে গেল, এই আশায় যে আগুনের মধ্যে গেলে হয়তো আমার উত্তপ্ততা কমে যাবে এবং শীতলতা অনুভব হবে। এটি কেমন বোকামি যে আগুনের উত্তাপে সে কড়াইয়ের উপরেরই আগুনের উত্তাপ সহ্য করতে পারছে না, ঝাঁপ দিয়ে আগুনের মধ্যে পড়ে গেলে সেখানকার উত্তাপ তো তার চেয়ে আরও অনেক বেশি ভয়াবহ হবে। কাজেই যারা এই ধরনের আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তারা অপরিণামদর্শী, তারাদের মতো বোকা মানুষ দুনিয়াতে হতে পারে না। কোনো কারণেই আত্মহত্যার মতো এই ভয়ঙ্কর পথ বেছে নেওয়া, এটি কখনোই কোনো ব্যক্তির জন্য শোভনীয় হতে পারে না, বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে না, এটি ভয়ঙ্কর এক পরিণাম ডেকে আনবে প্রত্যেক ব্যক্তির জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই ভয়াবহ পরিণাম থেকে হেফাজত করেন।